সংকীর্তনে কৃষ্ণ মতোপদেশ গৌরী ভক্তি সদানন্দ গুরু ভক্তি ভক্ত ভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে বিতরে শ্রী গোবায় বিরদন্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন, যারা দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে গৌরীর মধ্যে প্রবেশ করেছি বলে দাবি করছেন, তাদের সঙ্গে গৌরী আমাদের কোনোদিনই কোনো সম্বন্ধ নেই, থাকবে না। যারা দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে গুরু বৈষ্ণব চরণের আশ্রয় নেওয়ার অভিনয় করেন, তারা স্বয়ং বঞ্চিত হয়ে যান। ছিল সরস্বতী বাবু জানিয়েছেন, যারা আমাকে ভোগা দেওয়ার চেষ্টা করলেন তাদের আমিও জন্ম জন্ম ভোগা দেব, তাদের এই জড় সংসারে ঘোরাব, তারা ঘুরুক, এই জড় সংসারের কি মজা আছে আনন্দ আছে ভালো করে একটু নিয়ে নিই, অল্প নিলে হবে না, পরে আবার তৃষ্ণা জানবে, অসৎ তৃষ্ণা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। ছোটবেলায় পাঠ্যপুস্তকে এটা পড়েছিলাম, স্বাধীনতার অর্থই কেউ বোঝেন না, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, কথাটা খুবই সত্য কথা। কিন্তু যে কোনো শব্দের বাস্তবিক অর্থ তার হৃদয়ে উদিত হয় যার উপর প্রচুর পরিমাণে কৃপা আবর্ষিত হয়েছে অপ্রাকৃত জগতে। প্রাকৃত অর্থ নিয়ে যারা ব্যস্ত হয়ে পড়লেন তাই এর কিছুই বুঝতে পারলেন, স্বাধীনতা অর্থে লোকে মনে করেন স অধীন থাকবো, অর্থাৎ আমার মাথার উপরে একটু থাকবে না, আমরা কারোর দ্বারা কন্ট্রোল হতে চাই, উই নেভার ওয়ান্ট টু বি কন্ট্রোল বাই নো, দ্যাট ইজ আওয়ার মেইন ডিজিজ, সবচেয়ে বড় আমাদের এটা অসুখ। কিন্তু মূর্খ মানুষগুলো জড়জগতে অনেক বিদ্যা লাভ করে এই কথাটা আজ সাধারণ কথাটা উপলব্ধি করতে পারছেন না যে আমি যেটাকে স্বাধীনতা বলে মনে করছি বাস্তবিক পক্ষে সেটা আদৌ স্বাধীনতা নয়, সেটা হচ্ছে বেশি করে পরাধীনতা, এই উপলব্ধি কারোর হৃদয় হচ্ছে না। তুমি গুরু বৈষ্ণবের কাছ থেকে স্বাধীন হতে চাও, চলে যাও, ইউ আর অ্যালাউড টু গো এনিওয়্যার ইউ লাইক, বাট হোয়াট বেনিফিট ইউ ক্যান গেট আউট অফ দ্যাট, কি বেনিফিট পাবে তুমি দেখাতে পারো, সারা জীবন যে তুমি স্বতন্ত্র দৌড়ালে তার আউটকামটা কি পেয়েছ, যেটাকে তোমরা বলছো স্বাধীনতা সেটাকে বলে মায়ার অধীনতা। দুর্গাদিত্যা প্রসাদ, দুর্গাদেবীর প্রসাদ, জড়জগতে যে মায়া মহামায়া এর প্রসাদে তোমার স্বাধীনতার
মজাটা ভিজে যায়। বুঝতে পারবে যেটাকে স্বাধীনতা ভেবেছিলাম সাধিগুরু বৈষ্ণবের কাছ থেকে ছটকা মেরে চলে গেছিলাম নিজে স্বাধীন থাকবো বলে, তার পরিণতিটা কি? আদৌ তুমি স্বাধীন নয়, তুমি হয়েছ মায়ার গোলাম, নিজেকে স্বাধীন বলে মনে করছো। কিন্তু যখন এক বদ্ধজীব বাস্তবিক পক্ষে কোন মহাপুরুষের চরণে অভিগমন করেন, সেই সময় তো তার স্বাধীনতাটা আত্মনিবেদনের মাধ্যমেই গুরু বৈষ্ণবের চরণে ফেলে দেওয়া হয়। অর্থাৎ প্রাকৃত স্বাধীনতা আমি চাই না, যে স্বাধীনতা লাভ করে আমি অনেক হৈচৈ করলাম, বাবরের মতো লাফালাফি করলাম, জীবনের কোনো কিছুই বাস্তবিক পেলাম না। আমরা কেন গুরু বৈষ্ণবের চরণের আনুগত্য করব? যে মহাপুরুষের কথা বলতে গেলে আমাকে যদি এক মাস দু মাস বলতে দেওয়া হয় তার কৃপাতে অনন্তের কথা অনন্তের অনুচরের কথা বলে শেষ করা যায় না। তথাপি আদেশ কিছু বা পুষ্পাঞ্জলি, কোনো মহাপুরুষের চরণে নিজের মস্তকটাকে যতক্ষণ আমি বিক্রয় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার অনন্তকালের ইতিহাসে কোনো বাস্তবিক আনন্দ আস্বাদনের সম্বন্ধ নাই। সেদিকে ডাক্তারবাবুকে বলছিলাম তাল্লা পরশু, যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব অনন্তদেবকে বদ্রাবলী মহারাজ অনন্তদেবকে আবাহন করে হৃদয়কে স্থাপিত করতে না পারে ততক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তি আদি এসব গল্প কথা, ভগবানকে রাখবার জন্য কোনো কন্টেনার দরকার, পাত্র দরকার, সেই পাত্রটার নামই হলো অনন্ত। অনন্তের আধারেতে ভগবানকে স্থান দেয়া যায়, ভগবানকে রাখা যায়, অন্য কোনো জায়গায় ভগবান থাকেন না। গুরু বৈষ্ণবের চরণে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের এই মস্তকটাকে বিক্রয় করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার কোনো এই জড়জগৎ থেকে কোনো রেহাই নাই। আমি আত্মনিবেদন করে যখন কোনো মহাপুরুষের তত্ত্বজ্ঞানী মহাপুরুষের চরণের সেবা শুরু করি, সেই সময়তে আমার বন্ধন মুক্ত হয়ে যায় এবং ক্রমে ক্রমে সেই গুরু সেবা করতে করতে আমি বাস্তবিক স্বাধীনতায় উপনীত হতে পারি। কথাটার মানে বুঝলাম না, বাস্তবিক স্বাধীনতায় উপনীত হতে পারি মানে গুরু বৈষ্ণবের চরণে অধীন হয়ে যাওয়া, বাস্তবিকভাবে যারা বাস্তবিক চতুর তাদের এইটি হচ্ছে কোড কথা, গুপ্ত কথা। উই ওয়ান্ট টু বি কন্ট্রোল বাই সুপ্রিম ডিভিনিটি, উই ওয়ান্ট টু বি কন্ট্রোল বাই গুরু বৈষ্ণব, এটা কোড ল্যাঙ্গুয়েজ, মোটা মাথায় ঢুকবে না। এ ফার্সিয়াস লন্ডন পাস করলেও কিছু লাভ নাই, এসব মাথায় ঢুকবে না। আমরা গুরু বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই, আমাদের প্রত্যেকটা উঠা বসা চলা ফেরা কথা বলা প্রত্যেকটা জিনিস তাকানো, এভরিথিং শুড বি কন্ট্রোল বাই গুরু বৈষ্ণব। তখন ধীরে ধীরে উপলব্ধি করব গুরুদেব আমাকে স্বাধীন করে দিয়েছেন, স্বাধীন কথাটার মানে এখনো বুঝলেন না। অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ পরাত্পর অখিলেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য, তার অধীন হয়ে যাওয়া মানেই হল অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় আমার ফ্রি অ্যাক্সেস, আমাকে আর কেউ বাধা দিতে পারে না, কারণ আমি তো এখন তার অধীন।
কোনো ক্ষেত্রেই আমার কোনো কিছু ইম্পেরিমেন্টস, আমার বাধা বিপত্তি আর থাকতে পারবে না। কারণ আমি এখন ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার চরণের আমি নিযোজন যদি হতে পারি, সেক্ষেত্রে আর কোনো তো সেটি কিন্তু বলে স্বাধীনতা। স্বাধীনতা কাকে বলে? বাস্তবিক স্বাধীনতা তাকেই বলে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি এইসব চতুর্বর্গ নিয়ে লোকে খুব মাতামাতি করছেন, তারা অনুভব করতে পারছেন না গুরুর অনুগ্রহের নৈব প্রমাণ পূর্ণ প্রশান্ত। মানুষগুলো বাঁদরের মতো হয়ে গাছে, যেমন বাঁদরগুলো লাফায়। বিশেষ করে আধুনিক সেই ইলেকট্রনিক্স ডিভাইস হাতে আসার পর একটা বাচ্চাকেও দেখি না যে বাচ্চাটার মধ্যে কিছু একটু খুঁজে বার করা যায়। সমস্ত ব্যক্তিগুলো ইলিউশন, মায়ার তোড়ে ভেসে যাচ্ছে, কাউকে মাথানো যাচ্ছে না, কিছু উপায় দেখা যাচ্ছে না। অনেক উপায় আছে কিন্তু কোনো উপায়টাই তাদের পক্ষে, কেন তারা রাজি হলে তবে হয়। বদ্ধজীবের যে ফ্রি উইল আছে, তার উপর বেশি করে জোরজবস্তি করতে গেলে সেটা কর্মের অন্তর্গত হয়ে যায়। বদ্ধজীবের যে ফ্রি উইল দেওয়া আছে সেটার উপর যদি আমি কোন জোর খাটাতে যাই সেটা কর্মের অন্তর্গত হয়ে যাবে, লাভ হবে না। বরঞ্চ তার ফ্রি উইলটাকে আমি রেখে দেবো, ক্রিয়েটিভ যে বিষয়বস্তুগুলো অপ্রাকৃতিক জগতের আসে সেগুলো আচরণ মুখে অপ্রাকৃতিক জগতের সেই বাণীগুলো তাদের কানে অন্তত একটা দুটো শব্দ যদি ছিটকে প্রবিষ্ট হয়, এরকম অনেক ঘটনা ঘটেছে। দেবানন্দ গৌড়িয়া মঠে হালদার বাগানে কোনো কারণে গিয়ে পৌঁছেছি অল্প সময়ের জন্য, সেখানে একটি ছেলে ইসকনের আশ্রিত, তিনি ছুটে আমার কাছে কীর্তন ছেলে, তিনি তার ঘটনা জানালেন। ইয়ং ছেলে, খুবই এরকম ছেলে ভজনে আসবে আশা করা যায় না, কিন্তু কলকাতায় থাকেন, বহুত ঐশ্বর্য। বলছে, মহারাজ একদিন আমি পরিক্রমা করছিলাম আমার এই মন্দিরটা, আর প্রায় আসি মাঝে মাঝে, ইচ্ছে হয়তো আসি সময়, হঠাৎ ভেতরে কথা চলছিল। আমি কথাটা শুনে যেখানে ব্রহ্মচারী তাকে বললাম, যিনি কথা বলছেন তিনি কি সাধু, তিনি এরকম ধরনের কথা বলছেন? তিনি বললেন, আপনি উত্তীর্ণ হবেন না, একটু বসুন, বসে দু চারটা আরও কথা শুনুন, তারপর বুঝতে পারবেন। দু চারটে কথা তো দূরের কথা, সারা জীবনের জন্য সে কিনা গোলাম হয়ে গেল ভগবানের চরণে। যত যেখান থেকে পারে ইন্টারনেট সব কথা নিয়ে সারাদিন শুনছি, এটাও তো আছে। আমরা আশার আলো আছে বলেই বুক বেঁধে নেমেছি, জানি আপনারা অনেকেই শুনবেন না, অনেক বাহাদুরি দেখাবেন, তথাপি এমনও তো হতে পারে আপনার মধ্যে কেউ কেউ আমার এই দু চারটে শব্দ গুরুবাণী আপনার কানে প্রবিষ্ট হয়ে আপনার হৃদয়ের চিত্তবৃত্তিটাকে পরিবর্তন করে দিতেও তো পারে। যে মহাপুরুষের কথা আলোচনা করতে আজকে বসা হয়েছে, নিতান্তই আমি নির্লজ্জ বলে এখানে ব্যাসাসনে আসন গ্রহণ করলাম। তাহলে মহাপুরুষের জীবন চরিত্র, তার আদর্শ আমার জীবনে কিছুই প্রতিফলিত হয় নাই, বড় আশ্চর্য বিষয়। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আদর্শ যদি ইন টোটো কাউর ভেতরে প্রতিফলিত হয়ে থাকে, ইনি তার মধ্যে একজন মহাপুরুষ। সমগ্র আদর্শ তার মধ্যে প্রতিফলিত হয়েছিল। আনুগত্য কাকে বলে? এই মহাপুরুষকে যারা অন্তর থেকে দর্শনের সুযোগ পেয়েছেন তারাই একমাত্র বুঝেছিলেন।
আশ্চর্যতার আদর্শ, আশ্চর্যতার আনুগত্য, অধস্তন যত বেশি অধস্তন ব্যক্তির আনুগত্য করার অভ্যাস যার মধ্যে থাকবে সে তত পরিমাণে বড় সাধু হতে পারে, কথাটার মানে বোঝা গেল। আচরণশীল অবস্থা, ইনি ছোট, এর আনুগত্য আমি কেন করব? ছিল ভক্তিবিদ্যা মানুষ সীমা আমার থেকে অনেক পরে এসছেন, ছোট গুরু ভাই, তিনি সেগুলো তিনি দেখিয়েছেন, আনুগত্য কাকে বলে তিনি সেগুলো সব দেখিয়েছেন জীবনে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তাকে কলম দিয়েছিলেন বাণী সেবার জন্য, অন্তিম সময় পর্যন্ত তিনি সেই সব বাণী সেবা চালিয়ে গেছেন। তাকে অনেকেই, অনেক বুদ্ধিমান ব্যক্তি জড়জগতের প্রশ্ন করতেন, মহারাজ সারা দিন রাত আপনি এইসব লেখেন কে পড়ে? তিনি মুচকিয়েছেন, বলতেন বাবা এই সমস্ত লেখাগুলো আমি কোনো নাম কেনার জন্য লিখছি না, ভগবানের আদেশ সেগুলো পালন করবার জন্য আমি অপ্রাকৃত বাণীগুলো চৈতন্য বাণী এগুলো এই পত্রিকা আকারে গ্রন্থ আকারে থাকছে, জগতের কোনো না কোনো ব্যক্তির হাতে এই লেখা পড়তে পারে এবং তারা তাদের যদি একজন উপকৃত হয় তাহলে চৈতন্য মহাপ্রভু আমাকে অনেক পুরস্কার দেবেন, ভালোবাসা। চৈতন্য মহাপ্রভু পুরস্কার মানে প্রেম, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র দারিদ্র জীবন, দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন, এগুলো ভগবত রাজের গোপন কথা, এগুলো সাধারণ বিচারে বোঝা যায় না। ছিল বহুবার যখন অসুস্থ লীলা প্রকাশ করছেন, ডাক্তার তাকে কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু বহুবার বলছেন হরিকথাতে চিকিৎসা, এই সিদ্ধান্তটা বহুবার বললেন, অতএব এটা তা নয়। শ্রীমন মহাপ্রভু যখন গম্ভীরার অন্ত প্রকোষ্ঠে যেসব অপ্রাকৃত বিলাস প্রদর্শন করেছেন, যার প্রত্যেকটা ক্রিয়াকর্ম উঠা বসা যদি কোনো সাধক কোনো মহাপুরুষের আনুগত্যের অনুশীলন করতে সমর্থ হয় সে অবশ্যই এই জন্মতেই ভগবত রাজ্যে প্রবেশ করবে নিত্য সেবা। সবদেভ্য সুধ্যা নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিংবে সেই মহাপ্রভু কবে আমার নয়ন গোচর হবেন তার চরণোদয়, যার প্রত্যেকটা ক্রিয়াকর্ম ছিল শিক্ষামূলক অপ্রাকৃত জগতের শিক্ষা, গম্ভীরা অন্ত প্রকোষ্ঠী মহাপ্রভু এগুলো সব আদর্শ দেখিয়েছেন, অনেক কথা অনন্তকালে শেষ করা যায় না। যখন সবাই মিলে বলতেন রায় মহাশয় স্বরূপ দামোদর প্রভু এখন আপনি বিশ্রাম করুন, কালকে আবার আমরা আসবো, প্রভু বলতেন বিশ্রামের কথা বলছো, তোমাদের হরিকথাতেই তোমাদের এই কীর্তনাতেই আমার বাস্তবিক বিশ্রাম, যেই তোমরা চলে যাবে তখন আমার যে কী অবস্থা হবে তখন আমি বলতে পারি না, গোবিন্দ আমাকে সামলাতে পারে না, আমার কখন কি হয় আমি বলতে পারি না, তোমরা বিশ্রামের কথা বলছো তাই বললাম, হরিকথাই বিশ্রাম। বহুপাত নিজের জীবনে এটা প্রমাণ করে দেখিয়েছিলেন যে হরিকথাতে বিশ্রাম বাস্তবিক। তিনি যখন অন্তিম সময় চলে যাচ্ছেন বহুপাত, আর দু একদিন মাত্র সময় রয়েছে, তখনও পর্যন্ত পরমানন্দ প্রভু আর প্রণমানন্দ ব্রহ্মচারী যিনি আপন শ্রীশীল পরমহংস শ্রীল ভক্তি প্রমোদ পরিবেশন গুরু মহারাজ রূপে পরিচিত হয়ে তারা দুজনে রাউন্ড অফ ক্লক 24 ঘন্টা সেবা করে যাচ্ছেন, 12 ঘন্টায় নেই 12 ঘন্টা হয়ে বহুবার যিনি লীলা সম্বরণ করবেন পরমানন্দ প্রভু প্রণবানন্দ প্রভু শ্রীল ভক্তি প্রমোদ পরিবেশন মা সারা রাত ধরে ওনার সেবা নিয়ে ছিলেন।
তারপর ধীরে ধীরে সকালবেলা অক্সিজেনের ফানেল এবং ইত্যাদি সব কিছু পরমানন্দ বাবুর হাতে বুঝিয়ে দিয়ে যখন যাচ্ছেন বারান্দায়, একটা দুটো পা পড়ছে না, হয়ে যাচ্ছে প্রভুপাদ এই জগৎ থেকে চলে যাবেন, আমাদের ছেড়ে বঞ্চনাগরে চলে যাবেন। মুহূর্তের মধ্যে পরমানন্দ খবর, পরমানন্দ প্রভু নিশ্চিত করবো, পরমানন্দ শিগগিরই এসো। ছুটে গেলাম, গিয়ে দেখলাম প্রভুপাদ অন্তিম লীলা আবিষ্কার করে নিঃশান্ত লীলা। এই মহা ভাগ্যবান যে মহাপুরুষ নিজেকে ভাগ্যবান বলতেন, আমার বলার তো কোনো কথা না, তিনি বলতেন প্রভুপাদের এই সব অন্তিম লীলাগুলো দেখবার সুযোগ হয়েছে। তার নথিমত আচার্য তো কোনোদিন আজ পর্যন্ত পৃথিবীতে যত আচার্য আবির্ভাব হয়েছেন আর কোনোদিন এই আচার্যত্ব কোনোদিন আমরা দেখতে পাইনি। শরীর ছাড়বার কদিন আগে গুরুপাদ বলছেন, সাত দিন আগে হবে, সাত দিন আগে প্রভুপাদ গৌড়ীয় মিশনের দোতলায় দ্বিতলে অর্ধস্বয়ন অবস্থায় রয়েছেন, আগের দিনে করে চেয়ার ছিল, তিনি অন্যমনস্ক হয়ে রয়েছেন লীলায় প্রবিষ্ট সর্বদাই। পরমানন্দ ব্রহ্মচারী মহাপুরুষ ধীরে ধীরে তার চরণান্তিকে গিয়ে দণ্ডবত করে আস্তে আস্তে তার চরণদ্বয়কে তুলে নিলেন। কখনো পর্যন্ত প্রভুপাদের হোস নাই, দুটো চরণদ্বয় নিয়ে পক্ষে স্থাপন করলেন, করে অশ্রু বিসর্জন দিতে আরম্ভ করলেন। প্রভুপাদ বললেন, কে পরমানন্দ? গুরুপাদ প্রথম বলছেন, ওই শব্দটা আমি কোনোদিন আর বলতে পারব, যে করুণার সঙ্গে ওই শব্দটা উচ্চারণ করলেন, আমার দিকে তাকালেন, এটা সৃষ্টি ছাড়া, এই জগতের সৃষ্টিতে এরকম দৃষ্টি না, তিনি আমার দিকে তাকালেন, করুণা বর্ষণ করলেন, দুটো চরণ উদ্যানে কক্ষে স্থাপন করলাম। এরকম সৌভাগ্য বড় সুদূর নয় ভাবা যায়, অনেক কথা বলতে ইচ্ছা হয়। রাতের পর রাত তিনি বসে বসে লিখতেন, তার খেয়ালই থাকতো না যে রাত কাবার হয়ে গেছে, রাত শেষ হয়ে গেছে, কিন্তু চৈতন্য মানি সেবাতে তিনি লেগে রয়েছেন। আমার মতো পতিত ব্যক্তিকে তিনি যে স্থান দিয়েছেন, তার পরিচয়ে আমি আপনাদের কাছে পরিচয় দিতে পারছি, এটাও আমার ধৃষ্টতা। শিষ্য তো তাকে বলে যার চরিত্র, যার আচরণ, আদর্শ, যার প্রত্যেকটা বাণী বোঝাই যায় গুরুপাদপদ্মের থেকে তিনি পেয়েছেন। এইগুলো বাইরের বানানো বাণী নয়, অপ্রাকৃত চিহ্নয় বাণী, গুরুপাদপদ্মের বহুপাদের ভক্তিদের উৎসাহের সিদ্ধান্ত রাজি, সমস্ত যার হৃদয়তে স্ফূর্তিপ্রাপ্ত হয় তিনি বড় ভাগ্যবান। তিনি গুরুকৃপা পেয়েছেন, শিষ্য তো তাকে বলে যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে যার অতিমর্ত চরিত্র, অতিমর্ত কথা, দুটো শব্দ আসবার সঙ্গে সঙ্গে ইনি কে, এনার পরিচয় কে, ইনি হলেন অমুক মহাপুরুষের শিষ্য, একে বলে শিষ্য। গুরুর পরিচয়ে পরিচয় দেওয়া এটা তো কথিত ব্যক্তির কাজ, এটা দিয়ে আমরা ধৃষ্টতা করে গুরুর পরিচয়ে পরিচিত হওয়ার একটা অভিলাষ থাকে, কারণ আমাকে কিন্তু সম্মান করবে। কিন্তু গুরুর পরিচয় পরিচিত এমনি হয়ে যায়, বাইরের কোনো আর্টিফিশিয়াল পদ্ধতিতে, কোনো এইসব আনুকরণিক পদ্ধতিতে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। গুরু সেবার আদর্শ, গুরু সেবা কাকে বলে আর গুরু ভোগ কাকে বলে, প্রথম যে শব্দ আমি উচ্চারণ করলাম তার যদি আমি ব্যাখ্যা
দিনের পর দিন চালাতে থাকি, তখন আপনারা বুঝবেন দিব্য জ্ঞান অপব্যবহার করবার মানুষে যারা গৌরী ও মঠে আসবার অভিনয় করেছেন, সদ্গুরু চরণ আশ্রয় করা অভিনয় করেছেন, তাদের সঙ্গে গৌরী মঠের কোনো সম্বন্ধ। যারা আমাকে ভোগা দেওয়ার জন্য আমার সামনে এসছে তারাও জেনে রাখুক আমি তাদেরকে জন্ম জন্ম ঘোরাবো, তারা এই জগতের আনন্দ নিয়ে নি, ভালো করে দেখে নিক এই জগতে কি আছে, তারপর দরকার হলে দেখা যাবে যা করা যায়। তার আগে যোগ্যবস্তি করলেও কিছু হবে না। গুরু হোক আর গুরু সেবা যত সূক্ষ্ম আদর্শ কথা এর মধ্যে লুকিয়ে আছে, এগুলো অল্প পরিসর বাক্যের মধ্যে উপস্থাপন করা সম্ভব নয়। বিশেষ করে আপনারা আমাকে আদেশ করেছেন, আমি বেশি কথা বলতে পারবেন না, আমি নিজে স্বীকার করছি আমার এই অসুস্থ অবস্থা আচরণ কম পড়ে গেছে, আমার অভিজ্ঞতা বলার কোনো অধিকারই নেই, এখন আমার যে যে আচরণগুলো সব আমি পূরণ করতে পারছি না, আপনারা আমাকে আদেশ করবেন অভিজ্ঞতা বন্ধ করুন, তার আগে আমি বলছি আমারই বন্ধ করা উচিত, কেন এখন আমার অধিকার নেই, আবার যখন পূর্ণ আচরণ আমি প্রদর্শন করতে পারবো বা আচরণ করতে পারবো, কিছু কিছু বাদ চলে যাচ্ছে অসুস্থ অবস্থায়, তখন আমার অধিকার আপনারা আমায় দেবেন। প্রচুর পরিমাণে এইসব গুপ্ত কথা আলোচনা করবার ইচ্ছা রইল, বাজারের কোনো জায়গায় যাওয়ার আমার রুচি নাই, এদের ভালোবাসাতে আমি বিকৃত হয়েছি, কোনোদিনই ধরা পড়তো না, কারণ আমি এভাবেই জীবনযাপন করি, তারা যদি জোর করে তুলে না আনতেন তাহলে আর ধরা পড়তো না, আমার জীবন এভাবেই চলে, এতেই আমি আনন্দ পাই। যাই হোক, অনেক কথা বলবার ইচ্ছা থাকলেও আজকে সময় অল্প, তারপর অন্যত্র যাবার ব্যাপার আছে, আর এখানে আরতি হবে, আরতি দর্শন করুন, পরে প্রসাদাদি ভোজনও সময় লাগবে, যার জন্য কিছু বলতে পারলাম না, অনেক কথা বলবার ইচ্ছা থাকলেও এখানেই বিরাম দিতে বাধ্য হল। জয় শ্রী শ্রী শিল ভক্তি পরিবেশী পরমহংস গুরুদেব কি জয়, তদীয় আবির্ভাব তিথি করা মহামহোৎসব কি জয়, অনন্ত করি বৈষ্ণব বৃন্দ কি জয়, পূজনীয় উপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, হরে নাম সংকীর্তন কি জয়, হরে নাম প্রভু কি জয়, গৌর প্রেমানন্দে জয় পরমহংস। প্রথম শ্লোক যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটার ব্যাখ্যা হলো না, কোনো সময় আমি এই শ্লোকের ব্যাখ্যা করব, ভগবানের ইচ্ছা যদি হয় আমার সুস্থ। প্রথম শ্লোক যেটা দিয়ে শুরু করতে গম্ভীর ব্যাখ্যা পূর্ব, কোনো সময় হতে পারবে ভগবানের যদি ইচ্ছা হয়, আজ এই পর্যন্ত থাকুক, চলো বাঞ্ছ করুন।